চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিওর ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইসকন সমর্থকরা। এ ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে 30 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।